নোয়াখালীতে যত্রতত্র অরক্ষিত অবস্থায় ব্যবহার হচ্ছে গ্যাস সিলিন্ডার, এতে বাড়ছে বিস্ফোরণের সংখ্যা, ঘটতে পারে প্রাণহানিও। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন। সুজন, আমি দর্শককে যেমনটি বলছিলাম যে নোয়াখালীতে যত্রতত্র অরক্ষিতভাবে ব্যবহার হচ্ছে গ্যাস সিলিন্ডার, তো গ্যাস সিলিন্ডার ব্যবহারকারীরা আসলে কি বলছেন এবং প্রশাসনের পক্ষ থেকে সচেতনতামূলক কোনো পদক্ষেপ আপনার চোখে পড়েছে কিনা, কি তথ্য আছে আপনার কাছে? যদি আপনি যেমনটি বলেছেন যত্রতত্র গ্যাস সিলিন্ডারের ব্যবহারের বিষয়ে, আসলে আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়েছি যে নোয়াখালী জেলা শহর মাইজদ্বীপ প্রাণকেন্দ্র জেলা প্রশাসক কার্যালয়ের মোড়ে। আসলে এখানে নোয়াখালী, আপনাকে একটি তথ্য জানিয়ে রাখতে চাই, নোয়াখালী হচ্ছে এক রাস্তা শহর। এই নোয়াখালীতে আসলে যেগুলো রেস্তোরাঁ রয়েছে, হোটেল রয়েছে, সেগুলো এই রাস্তার পাশে অবস্থিত, সবগুলো প্রধান সড়কের পাশে পাশে অবস্থিত। আমি যদি এখন বলতে চাই যে সত্যি আপনি দেখতে পাচ্ছেন যে একটি হোটেলের সামনে যে গ্যাস সিলিন্ডার রেখে যত্রতত্র ফুটপাথের উপরে রেখে রান্নার কাজ চলছে, একসাথে দেখে দিতেছে মুরগি ভাজার কাজ চলছে, ওখান দিয়ে কাবাব ভাজার কাজ চলছে। আসলে সিলিন্ডারের পাশে রয়েছে দেখে যে হোটেলে, হোটেলের সম্মুখে রয়েছে একটি ধরেন যে পান সিগারেটের দোকান, সেই দোকান থেকে মানুষ সিগারেট কিনে সিগারেট খাচ্ছে, সিগারেট ধরাচ্ছে গ্যাস সিলিন্ডার পাশে দাঁড়িয়ে। আসলে একটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। আর যদি বলতে চাই যে আপনি আমাদের যে নোয়াখালী জেলা শহরের অধিকাংশ হোটেলেই মেন মূল সড়কের পাশে, তো আপনি দেখতে পাবেন লাইট রয়েছে, এই সড়কের পাশে অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে, প্রতিটি রেস্টুরেন্টে একই চিত্র দেখা যাচ্ছে, প্রতিটি রেস্টুরেন্টে। একই সাথে যদি বলতে চাই যে নোয়াখালী জেলা শহরে 2016 সাল থেকে আবাসিক গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে, বাসা বাড়িতে তো একই অবস্থা যে অসচেতনতাভাবে গ্যাস সিলিন্ডার ব্যবহার হচ্ছে, অসচেতনমূলকভাবে গ্যাস ব্যবহার করছে বাসা যারা থাকেন তারা। তো আমার সাথে কথা হয়েছে এই বিষয়ে নোয়াখালী জেলা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফরিদ আহমদের সাথে, তিনি জানিয়েছেন কিছুদিনের ভিতরে নোয়াখালী জেলা শহরে যেসব রেস্তোরাঁ রয়েছে, হোটেল রয়েছে, চাইনিজ রেস্তোরাঁ রয়েছে, সেগুলোকে তারা নোটিশ দিবেন গ্যাস সিলিন্ডারের ব্যবহার তারা যত্রমান হওয়ার জন্য। এ হচ্ছে আমার কাছে নোয়াখালী থেকে সর্বশেষ। মাওলা সুজন যুক্ত হয়েছিলেন নোয়াখালী থেকে।